যারা বাংলাদেশকে শ্রীলঙ্কা বা পাকিস্তানের সঙ্গে তুলনা করছে, তারা দেশকে ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। শুক্রবার বিকেলে বনশ্রীতে রামপুরা থানা আওয়ামী লীগের সম্মেলন আয়োজন করা হয়। আপনারা ভালো থাকেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, বন্দুকের নল দিয়ে গণতন্ত্রের লেবাস পরে দেশ চালিয়েছিল স্বৈরশাসকেরা। আওয়ামী লীগই একমাত্র দল যারা যে কোনো বিপদে মানুষের পাশে দাঁড়ায়। আওয়ামী লীগ যত আঘাত পেয়েছে ততই হীরার দূতিতে এই আওয়ামী লীগ দীপ্তি বিকরণ করেছে। আওয়ামী লীগ অক্ষয় অব্যয়, কেন আল্লাহর রহমত এবং এই দেশের মানুষের দুঃখী মানুষের ভালোবাসা নিয়ে এই পার্টি আছে। এদিকে জাতীয় শহীদ মিনারে প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহ স্মরণে এক সভা আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে নির্মল রঞ্জন গুহর মতো আদর্শবান নেতা তৈরি করতে হবে। যারা মুখে মুখে ঘোষণা দিয়ে দেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গিয়েছে, বাংলাদেশ নিকারাগুয়ার মতো হবে অথবা পাকিস্তানের মতো বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে, এ কথা যারা বলে তারা শুধুমাত্র ষড়যন্ত্র করার জন্যই এরা মিথ্যাচার করে, অপপ্রচার করে। তাই অপশক্তির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এদিকে এলিফ্যান্ট রোডের স্টাফ কোয়ার্টার জামে মসজিদে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সহধর্মিনী সাবেক ছাত্রলীগ নেত্রী রেবেকা সুলতানা রোমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ঢাকা মহানগরের নেতাকর্মীরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।